নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেঁচেলে সবাইকে স্বাগত। আজকে সুজি দিয়ে খুবই হেলদি আর একটা সহজ ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করতে চলেছি। বাচ্চা থেকে বড় সকলেই এটা খুবই পছন্দ করবে। বন্ধুরা, আশা করি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। 1 কাপ সুজির জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই, আর জল দিচ্ছি 1/2 কাপ। তাহলে 1 কাপ সুজি, 1/2 কাপ টক দই আর 1/2 কাপ পরিমাণে জল দিয়ে প্রথমে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। সুজিটা সব কিছুর সাথে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এটাকে ঢেকে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। তো প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলছি। দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে, আর জলও কিন্তু প্রায় একদমই নেই, সেই জন্য সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পর আরও একবার সমস্ত কিছু একসাথে ফেটিয়ে নিচ্ছি। জল দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিলাম। দেখুন একদম স্মুথ হয়ে গেছে। তো এবার কয়েক রকম সবজি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি বাঁধাকপি, আর সমস্ত সবজিগুলোকে কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একদম ছোট সাইজের একটা টমেটো কুচি, দিলাম বিনস, ক্যাপসিকামও এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিলাম, গাজর আর বিটও একই সাথে অ্যাড করে দিচ্ছি, 2-3টের মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তো সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর দেখবেন বাচ্চারা কিন্তু সবজি খেতে ততটা পছন্দ করে না, মানে সহজেই সবজিটা খেতে চায় না, কিন্তু এইভাবে এই ব্রেকফাস্টটা তৈরি করে খাওয়ালে কিন্তু সহজেই খেয়ে নেয়। তো সমস্ত সবজি মিশিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম, দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চাট মশলা, 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবারে সমস্ত কিছু আরও একবার মিশিয়ে নেব। আর যেহেতু খুব হেলদিভাবে বানাচ্ছি, সেজন্য এর মধ্যে আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করছি না। আপনারা চাইলে অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। এবারে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আরও একবার জলের সাথে সমস্ত কিছু একসাথে ফেটিয়ে নিচ্ছি। আর দেখুন খুব বেশি পাতলা হবে না ব্যাটারটা, আর খুব বেশি শক্তও কিন্তু হবে না, একদম এই রকম একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। সব শেষে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে বেকিং সোডার সাথে সব কিছু আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের ব্যাটারটা একদমই প্রায় তৈরি হয়ে গেছে, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু আমি একদম এই রকম রেখেছি। তো এবারে গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, তেলটাকে এইভাবে একটু তাওয়ার চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এবারে একটা হাতা দিয়ে এভাবে রুটির মতো করে তৈরি করে নেব। আর একসাথে খুব বেশি বড় করছি না, তাহলে কিন্তু যেহেতু অনেকটা পরিমাণে সবজি আছে ভেঙে যেতে পারে, সেই জন্য ছোট ছোট করে এইভাবে তৈরি করে নিচ্ছি। তেলটাকে একটু চারিদিকে করে নিয়ে এটাকে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। তো 1-1.5 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকনা খুললাম, খুলে এটাকে এইভাবে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। যেহেতু সাইজটা আমি ছোট করেছি, সেই জন্য কিন্তু উল্টাতেও কোনো সমস্যা হলো না। তো এবার এটাকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। তো তেলটাকে আরও একবার এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর প্রথমবারে যে পরিমাণ তেল অ্যাড করেছিলাম, তারপর কিন্তু আর তেল অ্যাড করারও কোনো প্রয়োজন নেই। আর এই ব্রেকফাস্টটা খেতেও কিন্তু দারুণ লাগে, আর একটু খাবার সোডা দেওয়ার জন্য বেশ মুচমুচেও খেতে লাগে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এই দুটো ভাজতে টোটাল আমার কিন্তু প্রায় 3 মিনিটের মতো সময় লেগেছে। তো বন্ধুরা, রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।